আপনি মিছমুটে গেলে কথা শুনে শুনেন শিল্পী সমিতির সদস্য পদ না পাঠিয়ে মনে করেন যে এত মনে কি সমস্যা আর সদস্য পদ পাইলে কোন পদে দাঁড়াবো ওই কথা শুনলে তো আমি সদস্য পদটি পাবো না, তার আগে আগে সদস্য পদ পাই, তারপরে আমাকে চিন্তা ভাবনা করবো যে আমি হলে দেয় কোন পদে পদে দাঁড়াবো। যে খুব ভালো আছে যে অবস্থা খুব একটা ভালো থাকতে পারছেন না, এমনি আমার কাছে গোস্ত নেই, আপনি যে চাপাচাপি করেন আমি তো কোনো ভর্তি হয়ে যাবো না। পপি অ্যাপের উদ্দেশ্যে একটা কথা বলে চাই, কেউ কোনো কিন্তু কম দুঃখে আড়ালে ছিলেন, উনি কিন্তু একটা দুঃখে কিন্তু আড়ালে ছিলেন, তার মানে যে দুঃখের কথা কিছুটা শেয়ার করেছে। প্রতিটা লোক মানুষের জীবনে একটা ভয় থাকে, তারও জীবনে ভয় ছিল বলে তাই কিন্তু এত মুখ খুলেনি। এমন সময় তিনি মুখ খুলেছে যে এমন এক সময় যে মানুষ বলতেই ভুল হয়, যে আপনারা এমন কোনো কাজ করেন না যে আবারও ভুল হতে পারে। তাই পপি অ্যাপ এই বার্তাতে আমরা বুঝতে পেরেছি যে মানুষকে আমাদের শিল্পী দিয়ে সতর্ক করে দিয়েছে যাতে নতুন করে আর ভুল যাতে না হয়। তার মনের দুঃখের কথাগুলো যে খুলে বুঝতে পেরেছেন জনগণেরা যে পপি আপা অনেকদিন পর কেন লাইফে এসেছিল, অবশ্যই কথাটা জনগণ বুঝতে পেরেছে না। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে আমাদের মতো এত নায়িকা আমাদের পেছন দুই বছর ধরে পেছনে, যে এমনি চলচ্চিত্র অবস্থা খুব একটা ভালো না, এই সময়ে তাড়াতাড়ি পেছনে থাকে চলচ্চিত্র তাড়াতাড়ি খুব দুঃখজনক। তাকে সামনে আসার জন্য ইচ্ছে করে থাকেনি, হ্যাঁ প্রতিটা লোকে তো ভাই মৃত্যুর একটা ভয় থাকে, তাকে এমন কিন্তু ভয় দেখানো হয়েছে, সে নিজেই বলেছে আমার মৃত্যুর ভয়ের কারণে প্রাণের ভয়ে আমি এতদিন পিছনে ছিলাম। তো এখন কিন্তু সে অনেকে আপনি খুলেই বলেছে কেন দূরে আর কী কারণ দূরে, অতটা তো ভাঙিয়ে বলা যায় না, আপনারা তো বুঝতে পারছেন কালকে কথাবার্তাটা। আর শিল্পী সমিতির ভোটার আমি হয়নি, আপনাদেরকে আমি কার্ড দেখাইতেছি, দেখেন আমি শিল্পী সমিতি আমি ভোটার লয় কিন্তু আমি প্রদেশ সমিতির কিন্তু সদস্য, আমার কাছে কার্ডও আছে, ঠিক আছে। তো আমি অনেকে অনেক রকম কথাবার্তা বলে হিরো আলম এফডিসিতে কেন আসে, কেন ঘুর করে শিল্পী এসে পড়ে, শিল্পী সমিতির কেউ না, এফডিসির কেউ না, তো আপনাকে ভুল ভাঙে তার জন্য বলতেছি আমি প্রযোজক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য পদ পাইনি আপনার সবাই জানেন। নেক্সট টাইমে আমাদের দল জল জয়ী হয়ে আসে অবশ্যই পাবো, দল জল জয়ী নাও হয় যেহেতু প্রতিযোগিতা অনুযায়ী পাঁচটি সিনেমা আমি করেছি সামনে পাবো অবশ্যই পাবো। জয়ী সাপোর্ট ডাকি তাই প্রযোজক তো একজন শিল্পী, তো পাঁচটা সিনেমা যেহেতু করছে একজন অবশ্যই একজন শিল্পী, সে হিসেবে অবশ্যই সাপোর্ট করতেই পারি আমি। প্রযোজক নিষেধ জল কেন করবে তারা, আমার কথা মনে করে এটা এরা ভুল করবে, প্রযোজক নিষেধ করে 428 জন শিল্পীর জন্য কিন্তু মনে করেন চলচ্চিত্র মনে করেন শিল্পী সমিতি মনে করে তৈরি হয়নি, হ্যাঁ এই শিল্পী সমিতির জন্য কিন্তু আমাদের দেখেন প্রযোজক পরিচালক সহশিল্পী অনেকের কিন্তু একটা ঈদের দিন, এটা সবারই কিন্তু আশা এই দিনে সবার কাছে আসবে, তাদেরকে দল দূর করে এটা সমস্ত ভুল করবে তারা। আগে প্রযোজকে প্রযোজক বাসলে সমস্ত সমস্যা আমরা সবাই বাঁচি, প্রযোজক বাসে শিল্পী বাঁচবে, প্রোডাকশন বাসে দেয় তো আছে, অল সাইড বাঁচবে, প্রযোজকে যদি না থাকে শিল্পীটা কী করবে, এই হলে আবার ফিরে আসা সম্ভব যদি আমাদের 94 দর্শক যারা ছিল যাদেরকে দেখতেছিল তাদেরকে আবার মাঠে আনতে হবে। আমাদের 94 দর্শক যে আমাকে সুপারস্টার ছিল, কাঞ্চন ভাই, মান্না ভাই ছিল, তারপর জসিম ভাই ছিল, আলমগীর ভাই ছিল, ফারুক ভাই ছিল, শৈলদার ভাই, তো এদের কবির আপা, ববিতা আপা, শাবনুর, পপি, পূর্ণিমা, এদেরকে যদি আবার পুনরায় আবার চলচ্চিত্রে আনা হয়, আবার দল সবাই হিংসে বিপদ ভুলে যায়, আবার দল একসাথে সিনেমা করে, আবার দর্শক আবার ফিরে আসবে, আশা রাখি আমি সুদিন ফিরে আসবে আবার। এটা অবশ্যই খুবই ঝুঁকি, আমরা কিন্তু মৃত্যুর ভয় কেউ করতেছি না, মানুষ একটা লোক কাউকে যদি পছন্দ করে কাউকে যদি ভালো লাগে মানুষ হয় এলে মৃত্যুর কথা ভুলে যায়, তো মৃত্যুর কথা তাহলে মানুষ ভাবতোই, তাহলে এত পাপও করলো না, হয়নি এত ঝগড়া বিবাদ হতো না, এত মানে রাজনীতি হতো না, মৃত্যুর কথা কেউ ভাবেই না। আপনি মিছমুটে গেলে কথা শুনে শোনেন শিল্পী সমিতির সদস্য পদ না পাঠিয়ে মনে করেন যে এত মনে কি সমস্যা আর সদস্য পদ পাইলে কোন পদে দাঁড়াবো ওই কথা শুনলে তো আমি সদস্য পদটি পাবো না, তার আগে আগে সদস্য পদ পাই, তারপরে আমাকে চিন্তা ভাবনা করবো যে আমি হলে দেয় কোন পদে পদে দাঁড়াবো। সবাই আপনাকে আতঙ্ক মনে করে কেন, হিরো আলমের জায়গায় এসে সবাই একটা স্টেপ নিতে চায়, সবাই একটু দাঁড়িয়ে যায়, একটু পজ নেয় কেন, ঠিক আছে জনপ্রিয়তা মানে করেন জনপ্রিয়তা একটু সবার শীর্ষে, একটু হিরো আলম আলোচনাই করেন আর সমালোচনাই কর, হিরো আলম একটু বেশি একটু এগিয়ে, এই জন্য মানুষের এই ধরনের ঘটনা আমার বিরুদ্ধে রাখতেই পারে।